প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি বলবো। যে আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লেবু গাছ আছে এই লেবু গাছগুলার এখন কি করা উচিত এই লেবু গাছগুলো এখন কি পরিচর্যা করতে হবে এ বিষয় আমি আপনাদেরকে বলবো তো আপনাদের যাদের লেবু গাছ এই বর্ষা সিসিনে কি অবস্থায় আছে যদি আপনাদের এরকম বন জঙ্গল থেকে থাকে তারপরে গাছগুলা যে দেখতে পাচ্ছেন যে চকচুকে পাতা গজাইছে তো এই পাতাগুলা কি করতে হবে লেবু গাছের পরিচর্যা এখন কি করতে হবে এই বিষয়ে আলোচনা করব তো চলেন পুরো ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক এই যে লেবু গাছগুলা এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে লেবু গাছের এখানে দেখেন যে কচি কচি পাতা এই যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলা আপনার কিন্তু খুবই নরম এবং সফট এই যে কাটা দেখেন খুবই নরম সফট আর এই পাতাগুলো নরম তো এখন এটাকে কি করতে হবে এটাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন যে এখান থেকে শুরু হয়েছে কচি পাতা আর এইগুলো কিন্তু সব কচি পাতা তো কি করতে হবে এই যে এই এখান থেকে এক বিকেত পরিমাণে যে এক বিকেত পরিমাণ এখান থেকে কেটে দিতে হবে কেটে দিলে কী হবে এই এক বিকেতের এই এখান থেকে শুরু করে এই জায়গাটুকির ভিতরে আবার ফোর্স এটা আবার হবে তার মানে কী হবে গাছটা কিন্তু ঝাপটাবে ঠিক আছে গাছটা কিন্তু ঝাপটাবে তো আর এই কাজটা আসছে কিনা আপনার মেন করতে হবে তারপরে যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এর দেখেন এই যে ময়লা ঠিক আছে এই গুড়াটা পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে আপনার এই যে আকাশে দেখেন মেঘলা মেঘলা তো এটাকে যখন রোদ বৃষ্টি থাক হবে রোদ যখন আসবে বৃষ্টি যখন কমে যাবে তখন এটাকে একটা স্প্রে করতে হবে যাতে এই কচি পাতাগুলো আপনার মাকটনাশক কোনো জীবাণুতে যাতে পাতাটা খেয়ে না ফেলে তো এটাই হচ্ছে এই আপাতত করতে হবে আর আপাতত কোনো সার ওষোধ দেওয়া লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ